প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেলটা দেখে আসছেন। সিম্বল নেম, জংলি নেম, লং প্রোফাইল, ভিআইপি, ফেসবুক অ্যাকাউন্ট, এটা কীভাবে ক্রিয়েট করবেন এটা জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। যে ওয়ার্ক প্লেসগুলো দেখছেন এটা কিন্তু প্রোফাইল লং করার জন্য 70-80টা ইউজ করতে পারবেন। আর হবিসগুলো প্রোফাইল লং করার জন্য অনেকটা বেস্ট। আর আপনার ফ্রেন্ডদের কাছে আপনার নামগুলো কিন্তু এইভাবে শো করবে, একটা নিকনেম কিন্তু ফ্রেন্ডদের কাছে শো করে না। আর প্রোফাইলে কীভাবে শো করবে সেটা উপরের দিকে গেলে একটু দেখতে পারবেন, দেখাচ্ছি। উপরের দিকে আপনার ফ্রেন্ডের কাছে কিন্তু এমন প্রোফাইলে ঢুকতে এমন শো করবে। এমন একটি প্রোফাইল কীভাবে ক্রিয়েট করবেন সেটার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে, স্পিক করলে কিন্তু আপনি শিখতে পারবেন না। চলে আসলাম এখন মোবাইল স্ক্রিনে। এখন আমরা কাজটি করে দেখব। আমরা ফেসবুক লাইট অ্যাপটি ইউজ করবো। আপনাকে সাজেস্ট করবো ফেসবুক লাইট অথবা যে কোনো একটি ব্রাউজার ইউজ করার জন্য, না হলে আপনার নাম চেঞ্জের সময় প্রবলেম হবে। আমি ফেসবুক লাইটে ঢুকলাম। লাইটে ঢুকে আপনি ফার্স্ট অফ অল আপনাকে প্রোফাইলটা দেখিয়ে দিব যে প্রোফাইলটা কেমন আছে। দেখুন প্রোফাইলটা কিন্তু একদম নর্মাল প্রোফাইল। এটা আমি প্রথমে যেটা দেখিয়ে আসলাম এমন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব। দেন এখান থেকে ব্যাক করে উপরে থ্রি ডট লাইনে একটু টাচ করতে হবে। থ্রি ডট লাইনে টাচ করার পরে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে নামতে হবে। এখান থেকে সেটিংস অপশানে একটু টাচ করতে হবে। সেটিংস অপশনে টাচ করার পর উপরে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন একটু টাচ করতে হবে। তারপর এখান থেকে নেমে সাইডে যে এডিট অপশনটা পাবেন, এই এডিট অপশনে একটু টাচ করে দিতে হবে। তারপর আগে যে নাম দুইটা থাকবে সেই নাম দুইটা অবশ্যই আপনাকে এখানে কেটে দিতে হবে। এখন আমাদেরকে সিম্বল ইউজ করতে হবে। আমি চলে যাবো নোট প্যাডে, আপনি চলে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। আর এই সিম্বলগুলো কীভাবে কপি করবেন সেটা আমি ভিডিও শেষে বলে দিব। আপনাকে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে কন্টিনিউ করতে হবে। আমি ফার্স্ট নেমটা কপি করে নিলাম। কপি করে চলে যাবো ফেসবুকে। ফেসবুকে গিয়ে ফার্স্ট বক্সে বসিয়ে দিব ফার্স্ট নেমটা। ফার্স্ট নেমটা এখানে বিলং প্রেস করলে কিন্তু আপনার নামটা পেস্ট হয়ে যাবে। দেন আবারও চলে যাবো নোট প্যাডে। নোট প্যাডে গিয়ে আমরা লাস্ট নেমটা কপি করবো। লাস্ট নেমটা লং প্রেস করে সিলেক্ট করে কপি অপশনে টাচ করে আগের মতো কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে এসে লাস্ট বক্সে আমি বসিয়ে দিব। দেন এখানে লাস্ট বক্সে বসানোর পর এখান থেকে রিভিউ চেঞ্জের উপর একটি টাচ করে দিতে হবে। রিভিউ চেঞ্জে টাচ করার আগে কিন্তু আপনাকে একটি ভিপিএন অন করতে হবে। আপনাকে টচ ভিপিএনটি ইউজ করতে হলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া একটি ভিডিও থাকবে, সেটা দেখতে হবে। দেন আমি টচ ভিপিএনে ঢুকবো। এখান থেকে বেস্ট চয়েসে টাচ করে এখান থেকে আমি স্পেন কান্ট্রিটা সিলেক্ট করবো। আপনি যদি প্লে স্টোর থেকে ইনস্টল করেন টচ ভিপিএন তাহলে কিন্তু সবগুলো কান্ট্রি লক থাকবে। এখানে স্পেন কান্ট্রি কানেক্ট করে এখানে কানেক্টিংয়ে দিয়ে দিলাম। দেন এখন কানেক্ট হয়ে যাবে। আপনি যে কোনো ভিপিএনে স্পেন কান্ট্রিটা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার নামটা অ্যাপ্রুভেল হবে। দেন আমাদের কানেক্ট হয়ে গেছে। এখন এখানে এসে রিভিউ চেঞ্জের উপর টাচ করবো। রিভিউ চেঞ্জে টাচ করলে কিন্তু আমাদের নামটা চেঞ্জ হয়ে যাবে। দেন এখানে রিভিউ চেঞ্জে টাচ করলাম। এখানে আমাদেরকে পাসওয়ার্ডটা উঠিয়ে দিয়ে এখানে সেভ চেঞ্জের উপর একটি টাচ করতে হবে। তাহলে আমরা এখানে পাসওয়ার্ডটা আমাদের পাসওয়ার্ডটা উঠিয়ে দেবো। দেন আমি নামটা চেঞ্জই করে দেবো। দেন আপনি এখান থেকে পাসওয়ার্ডটা উঠিয়ে আমি সেভ চেঞ্জের উপর টাচ করবো। এখন আমাদের নামটা চেঞ্জ হয়ে যাবে। দেন চেঞ্জ হওয়ার পর কিন্তু এখান থেকে আমরা ব্যাক করব না। এখানে নামের সাইডে আবারও এডিট অপশনে টাচ করব। একদম নিচে দেখুন অ্যাড নিক নেম এ আদার্স নেম বা বাথ নেম, এর উপর একটি টাচ করে আমরা একটা নিক নেম অ্যাড করবো। এখান থেকে এই ফাঁকা বক্সে আমাদের নিক নেমটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেটা আপনাকে কপি করে নিতে হবে। এটা কপি করে আমি হচ্ছে ফাঁকা বক্সে বসিয়ে দেবো। দেন এটা আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আবারও চলে যাবো ফেসবুক লাইট অ্যাপসে। এখানে এটা পেস্ট করবো। পেস্ট করে নিচের ঘরটা অবশ্যই পূরণ করে দিতে হবে, প্রোফাইল শো করে দিতে হবে। তারপর সেভ অপশনে টাচ করলে এটা সেভ হয়ে যাবে। দেন আমাদের কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে, সামথিং অনেক দেখালেও সেভ হয়ে গেছে। দেন এখান থেকে ব্যাক করে আমরা প্রোফাইলে যাবো। প্রোফাইলে গিয়ে দেখবো যে আমাদের নামটা কেমন হলো। দেন এখান থেকে আমরা প্রোফাইলে যদি ঢুকি, প্রোফাইলে ঢুকে যে গিয়ে যদি আমরা সেভ করি, দেখুন আমাদের নামটা কিন্তু এখানে সিম্বল আকৃতি দেখা যাচ্ছে। এখন আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ইউজ করবো আমরা আইডিটা সাজানোর জন্য। ফেসবুক অফিসিয়াল অ্যাপসে অলরেডি আমি আইডিটা লগ ইন করে রেখেছি। ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পর এখান থেকে লোগো আইকনে টাচ করে দেখুন আমাদের নামটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু নিক নেমটা আসছে। আপনার কাছে কিন্তু এমন নাম শো করবে, আপনার ফ্রেন্ডের কাছে এমন নাম, কিন্তু আপনারা প্রোফাইলটা সাজাবে। এখন প্রোফাইলটা সাজানোর জন্য এডিট প্রোফাইলে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পর এখান থেকে আপনাকে এমন একটি ইন্টারফেস দেবে। এখানে এসে আমরা ফার্স্ট অফ অল বায়োটা অ্যাড করবো। দেখুন বায়ো নামে একটি অপশন আছে, সাইডে অ্যাড লেখা আছে, অ্যাডের উপর আপনাকে টাচ করতে হবে। টাচ করার পর এখান থেকে আপনি এর উপর টাচ করে আমরা চলে যাবো নোট প্যাডে। নোট প্যাডে আমরা হচ্ছে যে বায়োটা ইউজ করছি সেই বায়োটা অবশ্যই দিয়ে দেবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। সেখান থেকে কপি করতে হবে। কপি করাটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। এটা আপনি যতটুকু সিলেক্ট করতে কপি করতে চান সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখানে কপি অপশনে টাচ করে কপি করে নিন। কপি করার পর এখানে এসে এটা বি লং প্রেস করে আমি এটা পেস্ট করে দেবো। উপরে সেভ আইকনে টাচ করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে।
দেন এখন আমি সেভ আইকনে একটা টাচ করে দেবো, এখন এটা সেভ হয়ে যাবে। দেন একটু নিচে দেখুন ওয়ার্ক প্লেস নামে একটি অপশন আছে, কারেন্ট সিটির নিচে ওয়ার্ক প্লেসের উপর একটি টাচ করতে হবে, এখান থেকে অ্যাড ওয়ার্কের উপর একটি টাচ করতে হবে, তারপর ওয়ার্ক প্লেস নেমের উপর একটি টাচ করতে হবে, এমন ইন্টারফেস আসবে। এখন আমরা চলে যাবো নোটপ্যাডে আমাদের ওয়ার্ক প্লেসটা কপি করার জন্য। দেন এখান থেকে লং প্রেস করে আমার এটা সিলেক্ট করে কপি অপশনে টাচ করে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে আসার পর এখানে বি লং প্রেস করে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি এটা সিলেক্ট করে সেভ অপশনে টাচ করলে এটা সেভ হয়ে যাবে। দেন সেভ অপশনে টাচ করে দিলাম একটা, এখনই সেভ হয়ে যাবে। দেন এভাবে কিন্তু আপনি 70-80টা ওয়ার্ক প্লেস ইউজ করতে পারবেন। এখান থেকে অবশ্যই এটা কেটে দিতে হবে, এটা যদি কেটে না দিয়ে শেয়ার অপশনে টাচ করে দেন তাহলে কিন্তু শেয়ার হয়ে যাবে। আবারও অ্যাড ওয়ার্ক, তারপর ওয়ার্ক প্লেস নেম, তারপর এখানে বিলং প্রেস করে ওয়ার্ক প্লেসটা পেস্ট করলাম। এখান থেকে এটা সেভ আইকনে টাচ করলাম। সেভ আইকনে টাচ করার পর একটা ইন্টারফেস আসবে আপনার সামনে, এখান থেকে ক্রস চিহ্নতে টাচ করে কেটে দিতে হবে। শেয়ার অপশনে টাচ করলে আপনার প্রোফাইলে এই ওয়ার্ক প্লেসটা পোস্ট হয়ে যাবে। দেন এইভাবে আপনি 70-80টা 4-5 দিন ধরে ইউজ করতে পারবেন, একদিনে 20টার বেশি ইউজ করতে পারবেন না। আর এই সিম্বলগুলো কীভাবে কপি করবেন, এই সিম্বলগুলো কপি করার জন্য এই ভিডিও শেয়ার অপশনে একটি টাচ করুন। শেয়ার অপশনে টাচ করার পর সেখানে কপি লিঙ্ক অপশন পাবেন, কপি লিঙ্কের উপর টাচ করলে লিঙ্কটা কপি হয়ে যাবে। যে কোনো একটি ব্রাউজার, আপনি ক্রোম ব্রাউজারটা ইউজ করতে পারেন। ক্রোম ব্রাউজার গিয়ে সার্চ বারে একটি টাচ করে লিঙ্কটা পেস্ট করুন। পেস্ট করার পর সার্চ দিন, সার্চ দিলে ভিডিওটা প্লে হবে। ভিডিওটা প্লে হলে সেখান থেকে আপনি ডেসক্রিপশন বক্স থেকে, আমার ফুল ডেসক্রিপশন বক্সই, সেখান থেকে কপি করতে পারবেন। আর আপনি যদি ইউটিউব থেকে টাইটেলের উপর টাচ করেন তাহলে কিন্তু সেখান থেকে কিছু কপি করতে পারবেন না। আর আপনি ফেসবুকে যদি পেয়ে থাকেন ভালো সুন্দর ফেসবুক স্টাইলিস্ট নেম, তারপরে ফেসবুক স্টাইলিস্ট ওয়ার্ক প্লেস, সেগুলো কপি করতে পারবেন সেম টু সেম। লিঙ্কটা কপি করে ক্রোম ব্রাউজারে পেস্ট করে সার্চ দিয়ে সেখান থেকে কিন্তু আপনি খুব সিম্পলি আইডি নামগুলো কপি করে নিয়ে আপনার জন্য ইউজ করতে পারবেন। কিন্তু আপনি কোন ভিপিএন ইউজ করবেন এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, মানে ঘুরিয়ে ফিরিয়ে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে সেভ আইকনে টাচ করে এখানে এসে হবিস অপশনে টাচ করে অ্যাড হবিতে টাচ করে এখানে প্রোফাইল লং করার জন্য কিন্তু এটা বাধ্যতামূলক, কারণ প্রোফাইল লং করতে এইগুলো কিন্তু আপনি সব ইউজ করতে পারবেন। আমি সবসময় কিন্তু লোডিংগুলো ইউজ করি, আজকেও লোডিংগুলো ইউজ করব, বাট ইউজ করে দেখাই যে কীভাবে আপনাকে ইউজ করতে পারবেন। দেন এইভাবে সাইডের যে ঘরগুলো থাকবে সেই ঘরগুলো অবশ্যই এইভাবে সিলেক্ট করে নিচে সেভ আইকনে টাচ করলে সেভ হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন আমাদের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এভাবে সবগুলো আপনাকে সিলেক্ট করতে হবে, যেগুলো সিলেক্ট করবেন সেইগুলোই সেভ হবে। উপর থেকে নিচ পর্যন্ত যদি আপনি সিলেক্ট করেন তাও কিন্তু হবে। দেন এটা প্রোফাইল লং করার জন্য অনেক সুবিধা। দেন এখানে সেভ আইকনে একটু টাচ করুন, সেভ আইকনে টাচ করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। দেন সেভ হওয়ার পর আমাকে আপনাকে আবার একটু প্রোফাইলটা দেখিয়ে দিই। এখান থেকে ব্যাক করে আমরা প্রোফাইলটা দেখাবো, প্রোফাইলে একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর দেখুন এখানে নাম, ওয়ার্ক প্লেস, হবিস, টোটাল অনেক সুন্দর একটি প্রোফাইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।